কোরআনুল কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিস থেকে সালাফদের বক্তব্য থেকে যেটা প্রমাণ হয়, যারা লোক দেখানো আমল করে, যারা লৌকিকতা প্রদর্শনমূলক আমল করে, তাদের আমল দুনিয়াতে কোনো উপকার করবে না করবে না, আখেরাতেও কোনো উপকার করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সকল কাজ করার আগে তাকে ইখলাস খলুসিয়াত আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে সম্পাদনের নির্দেশনা প্রদান করেছেন। দেখেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়ায়কিমু সলাতা ওয়ায়ুতু যাকাতা ওয়া দীনুল কাইমা। আল্লাহ বলছেন তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে বিশুদ্ধ চিত্ত হয়ে এবং একনিষ্ঠ হৃদয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং পরকালীন স্বার্থে যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো ইবাদত সম্পাদিত হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এবং পরকালীন জীবনে মুক্তির জন্য। এই স্বার্থ, এই উদ্দেশ্য ব্যতীত রেখে যখনই আমার মাঝে অন্যকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, সভাপতিকে খুশি করার জন্য, সাধারণ মানুষকে খুশি করার জন্য আমি যদি কোনো ইবাদত করি, কোনো আমল করি, সেটা খলুসিয়াতের সাথে হয় না, সেটা একনিষ্ঠ চিত্তে হয় না, সেটা বিশুদ্ধ হৃদয়ে হয় না, সেটা হয় রিয়া, সেটা হয় লোক দেখানো, সেটা হয় লৌকিকতা প্রদর্শন। এই আয়াতের শেষ অংশে দুটি ইবাদতের কথা আল্লাহ নির্দিষ্ট করেছেন, ইয়াকিমুস সালাত ওয়া ইয়ুতুজ যাকাত, তারা সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে। এটা দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিশেষত এই দুটি ইবাদতের ক্ষেত্রে মানুষ বেশি লৌকিকতা প্রদর্শন করবে, লোক দেখানোর ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে মানুষ বেশি লৌকিকতা প্রদর্শন করে থাকে এবং যাকাত দেওয়ার ক্ষেত্রে, দান সাদকা করার ক্ষেত্রে মানুষ বেশি লৌকিকতা প্রদর্শন করে।